নমস্কার বন্ধুগণ, ফার্মিং অ্যাডভাইসার অনাথাদার চ্যানেলে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আপনাদের বহু প্রতীক্ষিত যে লেবু সাজ নিয়ে কিছু বলুন। লেবু, এখন লেবু বলতে তো অনেক রকম লেবু হয়, পাতি লেবু হয়, কাগজি লেবু হয়, গন্ধরাজ লেবু হয়, মুসম্বি হয়, মাল্টা বলে এখন এসছে, মাল্টা অনেক আবার মাল্টার বাগান করে ফেলেছেন, ভালো কথা। বিভিন্ন চাষিরা সব প্রশ্ন করছেন, স্যার এই সব নিয়ে আলোচনা করুন। তা আমি এই ভিডিওটার মাধ্যমে, এটা আমার কিন্তু মুসম্বি গাছ, মুসম্বি গাছটা পাঁচ বৎসর এই সাড়ে পাঁচ বৎসর পড়েছে, দেখুন গাছটার চেহারা দেখুন। শুধু জৈব 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 কেন বলি, জৈবের কোনো বিকল্প হবে না তো, আমি রাসায়নিক সার দিয়ে এরকম তেজা গাছ বট গাছ ওদের তৈরি করতে পারবেন না। এই লেবু গাছটা কিন্তু আমফান এই যে ঝড় গেল আমাদের বিশে মে, তখন গাছে লেবু প্রচুর ছিল, একবার এটা গাছটা শুয়ে পড়লো, এদিকে আমি লোকজনদের ডেকে তুলে দিয়েছি, দিয়ে আবার মাটি ফাটি দিয়ে সব এই মাটি টাটি দেখছেন গোড়ায় দিয়ে তবে সাইজ করেছি, করতেই আবার বর্ষা বর্ষা খেতে মনে হয় যেন স্বাভাবিক হয়েছে, ঝড় জল হয়নি। এখন লেবু এবছর কম আছে, আপনার দেখলে হয়তো হাসি লাগবে। আমি গত বছরের লেবু আমি দেখাবো, ভাত দিলে কেন বলি, এত জোর দিয়ে বলি কেন, আসলে একটা কী জানেন, ভাত কোনো বইতে লেখা নেই, কোনো বইতে লেখা নেই, এগুলো আমার নিজস্ব আবিষ্কার বলতে পারেন, নিজস্ব গবেষণার ফল। ভাত দিলে যে কীভাবে লেবু হতে পারে, আমি আগের ভিডিওতে কথা দিয়েছিলাম আপনাদের যে বাঁশ দিয়ে আমি রেখেছিলাম ঠেকানো, আমি আগের আমার একটা ভিডিও মানে ছবি তোলা আছে, সেই ছবিটা শুধু ওর সঙ্গে পোস্ট করবো, দেখে নেবেন। এই গাছ আমি করি কিন্তু সার দিই না, এখন সার দিতে আপনাদের জন্য বাধ্য হচ্ছে কি, মালটা যারা করেছে বাগানের পর বাগান, বলছে বাগানের পর বাগান আমরা করেছি, মালটা লেবু করেছি যেটা পাঞ্জাবের লেবু হয়, সব মানে শেষের দিকে একটু বাজারে আসে কমলা দার্জিলিংয়ের পরে, ওটা চাষ করেছে বাগান বাগান, কেউ বলছে অনেকে মুসম্বি করেছি, অনেকে বলছে কাগজি লেবু রস হচ্ছে না, ফল আসছে না কেন, ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন আসছে। তা সবাইয়ের মীমাংসা হবে এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা যে চলছে এখন আপনাদের সামনে আমি যে দেখাচ্ছি, আপনারা মনে হয় তো শিখে গেছি, চলো চলে যাও, কিন্তু আমি ক্রিমটা লাস্টে বলবো গিয়ে, শুধু লাস্ট না দেখলে কিন্তু অনেক জিনিস মিস করে চলে যাবেন, যে ও ফুলটা বাড়াতে হয় কী করে, কী কায়দা, কিচ্ছু না, শুধু কিচ্ছু খরচা করতে হবে না, বিনা পয়সা ফুল গাছের বাড়াবো কী করে, সেই টিপসটা আমি লাস্টে দেবো, অনুগ্রহ করে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভিডিওটা তো বেশি লেন্দি হলে আবার মানুষ চলে যায়, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমি খুব সংক্ষেপের মধ্যে চেষ্টা করছি, এখন ওই দিকটা পাঁচিল আছে, তাহলে পাঁচিলে আমার ওদিকে খোলা যাবে না, আমি এই তিন দিকটা দেখুন, এভাবে মাটিটা তুলেছি, সেই পর্যন্ত গিয়েছি, গিয়ে আমি এইটুকু হয়েছি, এতেই যথেষ্ট। লেবুর গায়ে রাফনেস আসে, রাফনেস মানে খসখসে, লেবু অনেকে প্রশ্ন করেন না স্যার কালো কালো আঁচিলের মতো দাগ হচ্ছে কে হচ্ছে, দেখুন তো আমার কাছে লেবু কেন চকচক করছে, দেখুন তো শুধু ভাতের ফসল, দেখুন তো দেখুন দেখুন একবার, এই যে কটা দেখাতে পাচ্ছি, এবছর তো লেবু নেই কী বলবো আর, আচ্ছা দেখুন তো এটা চকচক, এর মতো করে রাফনেস আছে, রাফনেস খসখসে ভাব আছে, এতে এত কন্টেন্ট বোরন আছে, এই যে ভাত দিয়ে আর পাঁক দিই না, এতেই সব পাওয়া যায়। এখন যারা মালটা করেছেন কী করবেন, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, আমি পটাশ সারের কাজ এত শেষ করা যাবে না, শুধু সংক্ষেপে তিন চারটে কথা বলবো আমি, এর ভিডিওটা আমি আনবো পটাশ সারের ভিডিও, শুধু পটাশ সার এইটা দেখে নিচ্ছি, এই হচ্ছে এটার নাম হলো পটাশ সার, এটার নাম হলো পটাশ মানে পটাশিয়াম ক্লোরাইড, এতে 60% পটাশ সার আছে, পটাশ 60%, এটা 22 টাকা 23 টাকা, কোথাও হয়তো 24 টাকা নিতে পারে কেজি নিতে পারে, আমাকে 22 টাকা করে নিয়েছে। যাই হোক, এইটা হচ্ছে পটাশ সার, মিউরিয়েট অফ পটাশ MOP বলি আমরা, বুঝেছেন, এটা পটাশিয়াম ক্লোরাইড ফর্মেই আছে, আর K2O ফর্মে একটা এটা গাছ খায়, পটাশিয়াম অক্সাইড ফর্মে, দরকার নেই জানার, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। এই পটাশটা দিলে কী হয় দেখুন একবার, এই পটাশ সারটা দিলে যাদের ফল কম মিষ্টতা, এই অনেক সময় না ফল মিষ্টি কম হয়, তাহলে কি সেই টক লেবুকে কি এই পটাশ সার দিলে মিষ্টি হবে, সেটা না। যাই হোক, এই পটাশ সারটা কিন্তু মিষ্টতা আনে, গাছের খাবারটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সলোকেশন অফ ফুড করে, পটাশ পটাশ ক্লোরোফিল বাড়ায়, পটাশ ফটোসিনথেসিস সাহায্য করে, আর পটাশ হচ্ছে স্টোমাটাকে খুলতে বন্ধ করতে সাহায্য করে, পত্ররন্ধ্রকে, আরও পটাশ কাজ করে কি গাছকে শক্তিশালী করে, গাছকে মজবুত করে, গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, অর্থাৎ সহজে রোগ পোকা আক্রান্ত করতে পারে না পটাশে। সবথেকে পটাশের মহৎ গুণ হলো পটাশকে দিয়ে আমরা ফলের মিষ্টতা বাড়াই, মিষ্টি করি পটফট, এইটা আসল কাজ। তাহলে আপনাদের জন্য এটা দেবো, এটাই বড়ো গাছে, এই ধরুন 5-6 বছরের বড়ো গাছে 500 গ্রাম পটাশ দেবো, আর মানে মিষ্টতা বাড়ানোর জন্য মুসম্বির, এবং আরও সুন্দর যাতে পাতা ডিপ সবুজ হয়, এবং আমার কিছু সার দিতে হয় না, শুধু দেখুন একবার ভাতের কাজ আর পাঁকের কাজ থাকি, আমি লেবুগুলো যে দেখালাম, তা এইটা হচ্ছে পটাশের কাজ যাবে। আর যারা ব্যবসা করছেন, যে আমরা স্যার মালটার বিজনেস করছি, লেবুর ব্যবসা করছি, তাদের ফুল ফল বেশি আনার জন্যে এই ফসফেট সারটা দিতে হবে, এই ফসফেট সারটা দিতে হবে, এটা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট, কিন্তু ভাববেন না যে এ বাবা এ তো ডাই সার ভুল দেখাচ্ছে রে, এ তো দানা রে, আয় হাই হাই, এটা কিন্তু দানা ফর্মে আছে, আমি এখন পাচ্ছি না লকডাউনের জন্য, আমি এখন কিন্তু পাচ্ছি আনতে পাচ্ছি না, আমি চাচ্ছিলাম ধুলো ফসফেটটা,
এতে 16 ভাগ ফসফেট আছে, পিটিও 5 আছে, ফসফরাস পেন্টক্সাইড ফর্মে গাছ খাবে আছে। এটার দাম নেয় আমার কাছ থেকে 12 টাকা, ওই 12-13-14 টাকার মধ্যে নেবে। গুঁড়ো ফসফেট দেবেন, এইটায় কত দেবো আমি, ওই 800-900 গ্রাম আমি ফসফেট দেবো। ফসফেটের দিলে কী হবে, ফুল টুল প্রচুর আসবে, ফুল সহজে ঝরে যাবে না এবং ফুলের কোয়ালিটি ভালো হবে এবং শিকড়ের বাড়বৃদ্ধি ঘটবে। এই ফসফেটের কাজ করে, ফসফেটের আরও কাজ আছে আমি বলছি, আমি সংক্ষেপে বলি, মেইনলি কাজ করাবে শিকড়ের কাজটা ভালো করবে আর ফুল ফলটাকে আনবে এবং ফলটাকে প্রচুর ধরে রাখতে সাহায্য করবে এই ফসফেট। তাহলে আমি কি নাইট্রোজেন দিচ্ছি না, এখানে নাইট্রোজেন দেওয়ার গল্পই নেই। আর একটা কী করবেন, যারা ব্যবসা করছেন, পটাশ দিলেন, ফসফেট দিলেন, আরেকটা দেবেন কি, ওই আপনাদের যে না চিল হয়, লেবুর গায়ে দাগ হয়, সব কিছু হয়, বোরন 20% বোরন, সলিবর বোরন আমরা বলি। এই বোরন, এই বোরনটা দেবেন এই রকম গাছে, বড় জোর খুব বেশি হলে 50 গ্রাম বোরন দেবো আমি, 50 গ্রাম সাদা বোরন দেবো। তাহলে ফলে পরে আর স্প্রে করার দরকার হবে না, আর রাফনেসটা আসবে না, রাফনেস ফলের গায়ে খসখসে ভাব, দেখলে অপছন্দ, বাজিরে দেখতে বাজি, এবলো খেবলো, উস্কো খুস্কো ভাব, হ্যাঁ সেই রকম ভাব মানে বন্ধ করবে, প্লাস ফটো এই যে ফেটে যায় ফাটা বন্ধ করবে বোরন। তা গোড়ায় মারতে হবে, স্প্রে করতে হবে, তা আমার কোনো বোরন দিতে হয় লাগে না, শুধু যারা ব্যবসায়ীদের জন্য সব দেখাতে বাধ্য হচ্ছি আমি কী করবো। তাহলে এই বোরন দিলে ফাটবে না ফল, রাফনেসটা দূর হয়ে যাবে, মসৃণ হবে, ফল চকচকে ঝকঝকে হবে, চোখে আসবে, অথচ এটা মানে খুব বাজে সার না, দাম বেশিও না, 250 গ্রাম করে প্যাকেট পাওয়া যায়। যাই হোক, এই বোরনটা দেবো আমি এখানে 50 গ্রাম। আর যদি বোরন না দেন, এখন সময় নেই, এই একটা বায়োসার আছে আমি দেবো না, আমি দেখাচ্ছি, আপনারা বায়ো বায়ো করেন না, এই একটা কোম্পানি বায়োসার জৈব বেরিয়েছে সব রকম অনুখাদ্য দিয়ে, এসব দরকার বহু বাজারে আছে, দিতে পারি, আমি দেবো না, প্যাকেট কাটবই না আমি, কোনো প্যাকেট কাটার প্রয়োজন নেই। আর যারা বোরন পাবেন না দিতে তাদেরও হবে না, যদি তারা কালকে একজন ফোন বলেছিলেন আমাকে, মন্তব্য করেছিলেন যে আমি গ্রোমিন ম্যাক্স পাচ্ছি, আমি কী করবো, এক গ্রোমিন ম্যাক্সে অনুখাদ্য আছে, ওগুলো ফর সয়েল অ্যাপ্লিকেশান হতে পারে, ফোলিয়ার স্প্রে হতে পারে, এই একটা পাওয়া যাচ্ছে। এই যে লিবিক্সের ফ্ল্যাশ, FLSH ফ্ল্যাশ, এ বাজারে কমন ওষুধ, 100 গ্রাম করে প্যাকেট পাওয়া যায়, 250 গ্রাম পাওয়া যায়, বা একগ্রোমিন সয়েল পান, মানে মাটিতে যেগুলো অ্যাপ্লিকেশান করা হয় অনুখাদ্য মিশ্রিত জিনিস, বাজারে প্রচুর আছে, বাংলাদেশিদের জন্যও বলবো, আপনারা বাজারে গিয়ে দেখবেন যে অনুখাদ্য মিশ্রিত সব সয়েল অ্যাপ্লিকেশানের জন্য কী কী আছে, প্রত্যেক দোকানে আছে, কোনো চিন্তা করতে হবে না, হয়তো নামটা পাবেন না, এটাই সমস্যা, গোলমাল হচ্ছে কি নামটা পাবেন। এটা দিলে কী হয়, গাছের অনুখাদ্য ঘটিত যে সমস্ত অভাব হয়, রোগটা হয়তো ওই জন্য অনুখাদ্যের অভাবে আর প্রকৃতির কারণে আর আমাদের ভুল সার দেওয়ার ফলে, এই তিনটে কারণে তো রোগ হয়, প্রচুর নাইট্রোজেন ইউরিয়া দিলেন, রোগ তো আসবেই, ফল খসে খসে পড়ে যাবেই, তো আমাদের ভুলে তো রোগ আনি, আবহাওয়ার জন্যে রোগ আসে আর অনুখাদ্যের অভাবে রোগ আসে। যাই হোক, এইটা তাহলে আমি এইটা এই গাছটার গোড়া যদি 100 গ্রাম দিই, তাহলে বোরন দিতে হচ্ছে না বাড়তি করে, আমার আর যে 7টা অনুখাদ্য, এর মতো 5টা আছে, আরও যে অনুখাদ্যগুলো লাগে, মলিবডেনাম লাগে, জিঙ্ক লাগে, আয়রন লাগে, কপার লাগে, ম্যাঙ্গানিজ লাগে আর ক্লোরিন লাগে, এই যে 7টা, এগুলোর মধ্যে 5টা আছে। যাই, এইরকম যদি পান, আমি গেছিলাম একগ্রোমিন সয়েল কিনতে, যেটার মধ্যে ওই অনুখাদ্য মিশ্রিত খাবার, সেটা পাওয়া যাচ্ছে না এখন, সেই জন্য ফ্ল্যাশ আমি দেখাবো, 50 গ্রাম ফ্ল্যাশ দেবো এখানে, 50-100 গ্রাম। তাহলে ফ্ল্যাশ দিলে আর বোরন দিতে হবে না, ফ্ল্যাশ দিলে আর বোরন দিতে হবে না, এতেই মধ্যে সব হয়ে যাবে, এত লাগে না অনুখাদ্য। আর বিশেষ করে আমি তো জৈব সার যাচ্ছি, জৈব সার ছাড়া তো গাছ কোনো জায়গাতে পারবো না। এই বর্ষার সময় করবেন কখন, তাহলে আরেকবার বলি, গোড়ায় চলে আসি একবার, করবেন কিন্তু বর্ষার পরে একবার ট্রিটমেন্ট করতে হবে। আমি কী দিচ্ছি, আমি এখন ফসফেট দিচ্ছি, কিছু পটাশ দিচ্ছি, ব্যবসায়ীদের জন্য করতে বাধ্য হচ্ছি আমি, আর কাঁটা চালের ভাত। আর গাছের খোড়াটা ভুল হচ্ছে কোথায়, গাছের খোড়াটা দেখুন, আমি 3-3.5 ফুট দূরে কিন্তু আমি খুলেছি, দেখুন কত দূর খুলেছি একবার গাছের গোড়া থেকে, গাছের গোড়া একদম ডিস্টার্ব করবেন না, আমি 3.5-4 ফুট দূরে কিন্তু আমি এই খাবারটা দেবো, এইটা কিন্তু মনে রাখতে হবে। সমস্ত যারা ব্যবসায় ভিত্তিক চাষ করছেন বা যাদের মাটিতে গাছ আছে, গাছের গোড়া একদম ডিস্টার্ব করবেন না, দূরে থেকেও করবে। তাহলে আমি এখন কী করবো, আমি ফ্যানসহ ভাত গতকাল রান্না করেছি, আমি বললাম দিয়ে আমি এখন সেইগুলো দেবো, দেখাবো, দেখিয়ে আমি এই কাজগুলো করবো, করলে এই বছর করলে আগামী বছর কিন্তু মানে যে ফুলটা মাঘ মাসের দিকে শীতকালের দিকে আমার আসবে, প্রচুর গাছ পর্যাপ্ত পরিমাণে হবে, পর্যাপ্ত পরিমাণে লেবু হবে, দেখে নেবেন, লেবুটো হবে বাজার থেকে সুস্বাদু এবং লেবুতে রস হবে প্রচুর ভাত দেওয়ার জন্য। বাজারে এখন মৌসুমি কাটলে না, বটিতে কাটছেন যে হ্যাঁ দেখবেন রস পড়ছে না, আর আমার লেবু কাটলে রস নিচে ভর্তি হয়ে যাবে, ও মৌসুমি লেবু 5টার সমান আমার একটা লেবু রস হয়, লোক যারা যারা বিলি করেছি বলে বাবা এত রস ভর্তি হয়ে যায়। এইবারে কিন্তু আমি যে গত বছরে যে বলেছিলাম আমার লেবুটা আমি সেই বছর দেখাতে পারিনি, ঝড়ে সব ক্ষতি হয়ে গেল, সত্যি কথা বলি, সেইটা দেখুন যে গত বছরের ছবিটা কীরকম করে আমি বাঁশ দিয়ে চারদিকে ঠেকিয়ে দেখেছি।
এখানে হয়তো এখন হচ্ছে ভাতের সেই প্রভাবটা এখনও চলছে, আমি তো কোনো সার ফার দিইনি, এখনও ভাতের প্রভাব চলছে। দেখুন হাতে দেখুন ভাতের প্রভাবগুলো চলছে, খারাপ খারাপ নয়, কিন্তু আমফান ঝড়ে সব পড়ে গেল। যাই হোক, আমি গত বছরে যে লেবু পেয়েছিলাম, আমি এক বছর ছাড়া ছাড়া ভাত দিই, আমি গত বছর ভাত দিইনি, তার আগের বছর দিয়েছিলাম, তার ফলে লেবুটা হয়েছে। আবার আপনারা যে এখন ভাত দেবেন, এই এই যে পৌষ মাঘ মাসে যে লেবুগুলো হবে ফুল এসে হবে, আর বর্ষার সময় ভাত দেবেন না, তারপরে হচ্ছে আবার দেবেন, এই ব্যাপারটা বলতে চাচ্ছি। আচ্ছা, আমি এবারে প্র্যাকটিক্যালটা করে দেখাই আপনাদের কীভাবে আমি করছি। আমি এখন রাসায়নিক পদ্ধতিতে যারা ব্যবসাভিত্তিক নেমেছেন চাষে তাদের জন্য একটু দেখাই, কেউ যাবেন না। খুব ঘাম দিচ্ছে, বুঝতে পারছেন, রোদ্দুরে কোদাল ধরেছি, মানে খুব কষ্ট হচ্ছে। আর বল, লাস্ট টিপটা হলো কি, গাছ তো করেছেন সবাই, তাহলে ফুলটা আনবেন কী করে? আপনি বলবেন কেন স্যার, আপনি তো শিখিয়েছেন বুস্টার টু হরমোন দাও। হরমোন বছর পর বছর দেওয়া যায় না, মালদা ই করে কাঁদছে, আম না ওই বছর বছর হরমোন মেনে বেড়ে না, তাদের এখন 12টা বেজে গেছে। হরমোনটা খুব খারাপ জিনিস, নিরুপায় হয়ে আমরা ফাইটো হরমোনের দিকে যাই। যাই হোক, তাহলে কী করবো আমরা এখানে? এখানে করবো কি, আমরা ঠিক পৌষ মাসের আসবে, মানে অঘ্রাণ মাস শেষ হয়ে যাওয়ার পর শীতের সময়, আমি জানি মাঘ মাসে আমার মানে মাঘ মাসের প্রথম দিক থেকে ফুল আসবে আরম্ভ করবে, আমি একে জল না খাইয়ে মেরে ফেলবো, মানে একে শুকনো করে রাখবো, এক ফোঁটা দু ফোঁটা করে জল দেবেন, মানে অতিরিক্ত জল দেবেন না, অত যত্ন করার দরকার নেই। আপনি যেমন এখন যত্ন করছেন, শীতকালে কিন্তু যত্ন করবেন না, তবে ফুল বেশি আসবে। আর শীতকালে যদি আপনি প্রচুর পরিচর্যা করে ফেলেন, ব্যাস গাড্ডা, আমার 4-5টা বেশি ফুল আসবে না, কিচ্ছু করা যাবে না। তাহলে কী করতে হবে একে? একে সমস্ত ধরনের লেবু গাছকে শীতকালে শুকিয়ে মারতে হবে, খটখটে শুকনো করে মারতে হবে, তবে আপনি ফুলটা বেশি হাড়ে হাড়ে ফুল আসবে, গাছে গোড়া ভর্তি ফুল আসবে। এই টিপস, মানে একদম মেরে ফেলবে না, জানো, ব্যবসা করছো চাষি, মালটা ফালটা লেবু টেবু, তারা কিন্তু সেচ দেওয়া বন্ধ করবে মাটিতে, আর টবেতে 1-2 ফোঁটা 4 ফোঁটা জল দেবে, নাহলে গাছটা আবার ড্রাই হয়ে যাবে, তো মারা যাবে, গাছটা ড্রাই হয়ে যাবে, সেই জন্য 1-2 ফোঁটা জল দিয়ে রাখবেন। শীতকালে একদম জল বেশি দিতে যাবেন না, দিলেই কিন্তু আপনার ফুল কম এসে যাবে। তাহলে কী করতে হবে কায়দাটা, ওষুধ মেরে নয়, হরমোন মেরে আনতে হবে না ফুল, শুধু জল দেওয়াটা একটু বন্ধ করুন, করলেই দেখবেন ফুল বেশি চলে আসবে। এই হচ্ছে টিপস, এই হচ্ছে কায়দা যেটা বলছিলাম। তো যাই হোক, এইভাবে পরিচর্যা করুন, আমি আগামী বছর দেখাবো, আমি যদি থাকি ভালো, যে লেবু কাকে বলে শুধু দেখে নেবেন, আর কিছু দেবো না আমি, কিন্তু এই আপনাদের জন্য কী বলবো, পটাশ আর দিতে ফেললাম, দিয়ে ফেললাম, আমি তো দিতাম না এগুলো। তো যাই হোক, আমি শুধু ভাতা পাঁক দিতাম। এখন এইভাবে গিয়ে লেবু গাছ পরিচর্যা করুন, পরবর্তীকালে আমাকে দেখে নেবেন যে ডাক্তার ঠিক কি না, ডাক্তার ভুল কি না দেখে নেবেন আমাকে। আর এটা বছর 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 দিতে হবে না, তো আমি যে এই দিলাম এ বছর, আবার আগামী বছর দেবো না,
তারপরে বছর দেবো এক। আর এই যে বর্ষার সময় হয়েছে, যারা ব্যবসা করছে দেখছো যারা, এতে কিন্তু জল দেবে না, আর মাটি ভিজে তো কেন জল দেবো? তারপর আর মাঝে মাঝে বৃষ্টি হবে। হ্যাঁ, আমি কিন্তু আগিয়ে করে ফেলছি, এটা করার আরও 15 দিন পর 20 দিন পরে করলে ভালো হতো। আমি কিন্তু তোমরা অনেক তাড়াহুড়ো করছো বলে বলতে করতে বাধ্য হলাম, আরও 15 দিন পরে করলে ভালো হতো, অর্থাৎ শ্রাবণ মাসের শেষের দিকে করলে ভালো হয়। তো যাক, আমি আজকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ করেছি। এই হচ্ছে ব্যাপারটা কি, তোমরা শুধু ওই এ দেবে একটা বছর। আমি একটা আর একটা কথা বলবো, আমি শুধু অনুরোধ করবো, শেষ হবে না তো, সত্য মিথ্যা তো হত্যা দেখাতে পারবো না। আমি শুধু বলবো একটা দুটো কাছে করে দেখুন, যারা ব্যবসাভিত্তিক চাষ করছো তোমরা কাকু, তোমরা যারা আমার থেকে ছোটো হবে কাকু বলছি আমি, তোমরা বাবা একটা গাছে করে দেখো, লেবু গাছে 500 চালের ভাত খরচা করো, যদি ভালো লাগে, ভাল আমার কথা যদি মেলে, তার পরবর্তীকালে আর বেশি করে করবে, অসুবিধা কী আছে? কোনো নেই না যে ডাক্তার ঠিক আছে, ডাক্তার ভুল বলেনি, আমি মনে ঠকাবো না কাউকে। আমি বলছি বারবার আমার বয়স্ক লোক, এটা আমার নিজস্ব ইনভেনশান, কোনো বইতে পাবেন না, কোনো কেতাবে লেখা নেই, কেউ বলতে পারবে না যে ভাত দিলে কী কাজ হয় আমি ছাড়া। আর নতুন টিপস যেগুলো, কেন আমার কোম্পানি বলেছিল আপনি বই লিখুন, এইগুলো কিন্তু কেউ কাউকে শেয়ার করে না। যাক, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করুন, পাঁচজনকে জানতে সাহায্য করুন যে ভাত দিলে ফলন বাড়ে রে, এটা জানে না কারোর। এটা আমি 2 বছরের গ্যারান্টি দিলাম, ভাত দেওয়া, পাঁক দেওয়া, যারা পাঁক পাবেন না খোল দিতে হবে, কিছু করার নেই। আর আমি কী বলবো, আমি এটা 2 বছরে দেখালাম, আর রাবনেস হবে না, কিচ্ছু হবে না, দায়িত্ব আমার, আমি নিশ্চয়ই বলছি, কিচ্ছু অসুবিধা নেই। এইভাবে আপনাদের 2 বছরের জন্য টিপসটা দিলাম। আর লেবু চাষ নিয়ে মানে চিন্তা করতে হবে না, এই ক্যাঙ্কার হয়, কত রকম ঘা হয়, কত ফুটো হয়, ওসব কেটে যাবে, ওসব কেটে যাবে। আমি আশা করি সব ঝকঝক লেবু পাবেন, ঝকঝক লেবু পাবেন। তবে এখন থেকে যাদের পাতায় দাগ হচ্ছে লেবু পাতাতে, ক্যাঙ্কার রোগটা আসছে, ছেড়ে ফেললেন, ডাল চোখ বন্ধ করে ছিটে ফেলতে এই মেরামতটা করবেন। ওই ঘা অসুস্থ গাছকে রাখবেন না, ওগুলো কেটে ফেলে দিয়ে এই মেরামতটা কিন্তু করবেন। যাক, লেবু চাষ নিয়ে এগিয়ে চলুন, সমৃদ্ধ হোক আপনাদের বাড়িতে, কারণ পাতিলেবুতে তো প্রচুর সাইট্রিক অ্যাসিড আছে, ভিটামিন সি। হ্যাঁ, যাই হোক, সব ভালো থাকুন, লেবুগুলো নিয়ে করতে থাকুন। এই নিয়ে বিস্তারিত আলোচনা যদি দরকার হয় পরে আমি মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবো। আমি পরিচর্যা করলাম, এবার আমি কিন্তু লেবু গাছে রোগ পোকা নিয়ে আমি আসবো, যে কী ব্যাপারটা হয়, কেন আমাদের বিপদ ঘটায়, কেন ফুল পড়ে যায় বা কেন কী হয়, সেটা নিয়ে আমি পরে ভিডিও করবো। এই পরিচর্যাটা আপাতত দেখে নেন, এটা করলে না ওগুলো কম আসবে। তো আমি সবই ইউটিউবে এসেছি, আমি এসেছি এখন 3 মাস, আমার বয়স হয় না, এই 2.5 মাসে আপনারা এত ভালোবেসে ফেলেছেন না আমাকে, আমিও আপনাদের ভালোবেসে ফেলেছি, যে যাক মানুষের জন্য অন্তত কিছু ছোট অন্তত প্রতিবেদন রেখে যাই, যেগুলো কোনো বইতে ওরা পাবে না, কোনো কেউ এরকম এত খুলে ভিতরের কথা বলবে না। এটা আমি একদম ডেফিনিট, 100% ডেফিনিট, অনেক ইউটিউব চ্যানেল দেখবেন এই ভিতরের কথাগুলো কেউ বলবে না, এই ম্যাজিক এই মন্ত্রগুলো কেউ শেখাতে চাইবে না। আমি ওরকম কৃপণতা করবো না, আমি অকপটে বলে যাবো, শুধু মনে রাখুন, চেষ্টা করুন বংশ পরম্পরা একটা ধারাটা বজায় রাখুক, আপনারা সবাই ভালো থাকুন, এভাবে চলতে থাকুক, আপনারা চলুন লেবু চাষটা বাড়ুক, লেবু চাষটা নিয়ে সমস্যা কাটুক, আমি রোগ পোকানে পরে আসছি, আপনারা লেবু চাষ নিয়ে ঘাবড়াবেন না, আপনাদের জয় হোক। আবার আমি বলবো জয় কিষাণ, নমস্কার, শেষ করছি।